নমস্কার, আপনারা দেখছেন নোবেল বাংলা। আমরা এখন আছি বারাসাতের 8 নম্বর ওয়ার্ডের মনোনীত বিজেপি প্রার্থী আভা চক্রবর্তীর কাছে। আসন্ন বারাসাত পৌরসভা নির্বাচন সম্বন্ধে ওনার কাছ থেকে আমরা কিছু কথা শুনে নেব। নমস্কার, নোবেল বাংলার পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। আপনি রাজনীতিতে কিভাবে আসলেন? আমি কলেজ লাইফ থেকেই রাজনীতিটা করি, অনেক ছোটবেলা থেকে। আর এই যে রাজনীতি মানে এখন যে রণনীতিটা হয়েছে না, আমার কাছে সেই সংজ্ঞাটা আলাদা। আমি অ্যাকচুয়ালি ডিফেন্স ফ্যামিলি থেকে এসেছি, আমার বাবা দেশ সেবা করেছে, তো তার সন্তান আমি। আমি একটা প্ল্যাটফর্মে, আর এটা হচ্ছে একটা জাতীয় দল, এই প্ল্যাটফর্ম থেকে লোকের মাঝখানে গিয়ে সেবা করতে চাই, তার জন্য আমি এই দলে এসেছি। আর ছোটো থেকে রাজনীতি আমার রক্তেই রয়েছে। বিরোধী পক্ষকে আপনি কিভাবে দেখছেন, আপনার মতামত কি? ওরা ভয় পেয়ে গেছে, অ্যাটলিস্ট ওরা ভয় পেয়ে গেছে। নাহলে যেখানে সরকার রয়েছে, সরকারের ওদের তো ভয় পাওয়ার দরকার নেই। আজকেই দিলীপ দা এসেছিলেন, দিলীপ ঘোষ মহাশয়, আমরা যখন পথসভায় গেছি, ওরা রীতিমতো অ্যাটাক, ওরাই বেরোলো, বেরিয়ে ঠিক আমাদের 8 নম্বর ওয়ার্ডের যে পার্টি অফিস ওখানে গিয়েই ওদের পথসভাটা শেষ করতে হলো। আর ওদের ভাষা যদি আমরা বলতে চাই, ওই নিচে নামতে পারবো না, মুখেও আনতে পারবো না। ওরা ভয় পেয়েছে, একটাই কথা বলবো, ওরা ভয় পেয়েছে। 2015-এর আগের পৌরসভা আর বর্তমান পৌরসভার মধ্যে কী কী পার্থক্য আপনার চোখে পড়ছে? পার্থক্য কিচ্ছু নেই, একই রয়েছে। আপনি মশা রয়েছে, জঞ্জাল রয়েছে, জল জমা রয়েছে, স্বাস্থ্য কিচ্ছু নেই, পার্থক্য বলতে কিছুই নেই। স্কুলিং আগেও যা ছিল এখনও তাই রয়েছে, বরঞ্চ এখন তো দুয়ারে স্কুল হয়ে গেল। এই করোনা পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা যে অবস্থা, এ ব্যাপারে আপনার কি মতামত? এটা নিয়ে তো রাজ্য সরকার একটা রাজনীতি করছে, শিক্ষা ব্যবস্থাটা নিয়ে। লেখাপড়া তো শিখেই উঠেছে, যে রাজ্যে ভোট হচ্ছে, মিটিং মিছিল হচ্ছে, সেখানে স্কুল খোলা হচ্ছে না। এখন সরকার নতুন করে দুয়ারে স্কুল নিয়ে চলে এসেছেন, এখানে বাচ্চাদের স্কুল পড়ার মানসিকতা যে কতটা থাকবে সেটা একমাত্র ওনারাই বলতে পারবেন। আপনার এলাকায় সকলেই কি ভ্যাকসিন পেয়েছে? যদি না পেয়ে থাকে তাহলে আপনি ক্ষমতায় এলে সেই সমস্যা কিভাবে মেটাবেন? আমি ডোর টু ডোর যাব, তাদের কোথাও দুয়ারে সরকার প্রকল্পের মধ্যে ফেলবো না, আমি ডোর টু ডোর নক করব। আমার যারা রয়েছে সহযোগী সহযোদ্ধা, তারা সাহায্য করবে। আপনি ক্ষমতায় এলে 8 নম্বর ওয়ার্ডের মানুষের জন্য আপনার প্রথম কাজ কি হবে? আমার প্রথম কাজ হচ্ছে স্বজন পোষণটা সরিয়ে দেব, বয়স্ক নাগরিকদের নিয়ে একটা বৈঠক হবে, সর্বশ্রেণীর সর্ব লোকজনকে নিয়ে একটা কমিটি তৈরি হবে, যাদের মতামত চূড়ান্ত হবে, বয়েজ স্কুলটাকে, নবপল্লী বয়েজ স্কুলটাকে হাইলাইটসে আনব, এনসিসি চালু করব, বাচ্চাদের শিক্ষাগত মান উন্নয়নের পথ প্রশস্ত করব। আপনি 8 নম্বর ওয়ার্ডের মনোনীত বিজেপি প্রার্থী, সেই হিসাবে আপনি ভোট প্রচারে বেরিয়ে কতটা সাড়া পাচ্ছেন? আমি এখনও বেরোতে পারিনি, বেরোতে পারছি না হচ্ছে, ওরা ঘরে ঘরে এসে হুমকি দিচ্ছে। আমার দেয়াল, চুন করা দেয়াল, নাম লেখা দেয়াল, সেখানে কালি ছেটা দিয়ে দিচ্ছে। যার বাড়িতে আমি যাব, আমার কর্মীরা যেখানে কাজ করছে তাদের বাড়িতে গিয়ে রাতের অন্ধকারে ধমকি দিচ্ছে। তা প্রত্যেকে প্রাণের ভয় আছে, আমাকে হয়তো কিছু করবে না, করতেও পারে, করবে না, এদের মানে কিছু বলার অসম্ভব। কারণ 8 নম্বর 7 নম্বর এই যে ওয়ার্ড দুটি মানে বিখ্যাত ওয়ার্ড, একজনের করায়ত্তের মধ্যে, তো সেখানে সাধারণ মানুষ খুব ভয় পাচ্ছে, কিন্তু জনগণ আমার সাথে রয়েছে। আশা করি ভোট যদি শান্তিপূর্ণভাবে মানুষকে দিতে দেয় এরা, তাহলে দেখা যাবে। তবে আমার একটাই প্রশ্ন সবার কাছে, মিডিয়ার কাছেও, যে রুলিং পার্টি ওরা এত ভয় পাচ্ছে কেন? ওদের, ওরা যদি জানে আমরা এত কাজ করেছি, তাহলে ওদের এত ভয় কিসের? ক্যান্ডিডেটকে বেরোতে দিচ্ছে না কেন? ওদের কিন্তু অন্য কোনো দল নিয়ে সমস্যা নেই, সমস্যা হচ্ছে বিজেপি কি, তাহলে ওরা ভয় পাচ্ছে। আপনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 100% আমি যদি বলি, সবাই মানে এটা যখন নাকি, হ্যাঁ, তাহলে হয়তো বলবে যে অতিরিক্ত বলে ফেলছি। আমি মানুষের, জনগণের সাড়া পেয়েছি, আমাকে প্রচুর ফোন করে সবাই, দিদি মানে আমার যে ওয়ার্ডের বাসিন্দা, কিছু লোক আমাকে এমনও বলেছে, দিদি তুমি বেরিও না, মানে ওরা ভয় পাচ্ছে যে আমি যদি ওদের ডোরে ডোর টু ডোর ক্যাম্পেনিং করতে যাই, আমাকে হয়তো কিছু করবে না, ওদের সর্বনাশটা করবে কে?
এই যে অমলদা এই যে রয়েছেন, ওনার বাড়ি থেকে থেট দেওয়া হয়েছে, জয়দেবদারকে থেট দেওয়া হচ্ছে, আমার যে পোস্টার ফ্লেক্স টানানো হয়েছে সেগুলো ছিঁড়ে দিয়েছে, আমার দেয়ালে রং করা, আমার পয়সা দিয়ে চুন করা, সেখানে আমার পদ্ম যখন ফোটানো হয়েছে, জাতীয় সিম্বল যখন পদ্ম ফুটেছে সেখানটায় এসে কালো দাগ দিয়েছে, মানে এটা তো নোংরামি ধ্যাসটামি সব কিছু জানে এরা, তো ওই লেভেলে আমরা নামতে পারবো না। আমরা আট নম্বর ওয়ার্ডের মনোনীত বিজেপি প্রার্থী আভা চক্রবর্তীর সাক্ষাৎকার নিলাম এবং খুঁটিনাটি অনেক কিছুই তার মুখ থেকে আমরা শুনলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নোবেল বাংলা। ক্যামেরায় তারকের সাথে তাপসী।